স্নেহের ছেলেমেয়েরা, তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা। আজকের ক্লাস গণিত শিশু শ্রেণীর ছেলেমেয়েরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের ক্লাস তোমরা ভালো মতো করে দেখবে, আমি 11 থেকে 15 পর্যন্ত তোমাদের ছবি দেখে গণনা এবং সংখ্যা শিখাব। এখানে দেখো 11, আমাদের বানান আছে 11, এ গয়াকারে গা রয়কারে র, 11। তাহলে আমাদের এখানে কয়টি ছবি আছে আমরা গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11টা ছবি আছে না, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে ইংলিশে আমরা বলবো 11 পিকচার্স। তারপরে দেখো 12, আমরা এখানে 12টি ছবি গণনা করে নিব আগে, বয়াকারে বা রয়কারে র 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে ইংরেজিতে বলবো এটা 11-র পরে কত হয়, 1, 1, 2, তাহলে হলো কত, 12 পিকচার্স। 12-র পরে হলো এখন 13, এখন আমরা দেখব 13 বানানটা আগে দেখে নেই, কয়েকারেতে রয়েকারে র 13, কয়টি ছবি আছে আমাদের এখানে, 13টি ছবি আছে, কিন্তু আমরা গুনে নিব আগে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত হলো আমাদের ইংরেজি শতকিয়ায় হলো এটা 13 পিকচার্স। 13-র পরে আসবে আমাদের 14, 1, 10, 4, 14, তাহলে 14 বানান করে নিই, চৌকার দয় দয় 14। এখন আমরা ছবিটা গুনে নেব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, কয়টা ছবি, 14টা ছবি। আমরা ইংরেজি শতকিয়ায় বলবো এটা 14 পিকচার্স। 14-র পরে আসবে 15, 1, 10, 5, 15, তাহলে এখানে একটু বানানটা ভুল আছে, প দোতলে একার রয়কারে র হবে। এখন আমরা 15টা ছবি গুনে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, আমাদের কয়টি হলো, 15টি ছবি এখানে দেওয়া আছে। এখন আমরা ইংরেজি শতকিয়ায় বলব 15 পিকচার্স। এখন আমরা করব আগের সংখ্যাটি বসাব, আগের সংখ্যাটি বসাবো ক নাম্বার, প্রথমে খালি ঘরে কোনো সংখ্যা নাই, পরের ঘরে আছে 12, আবার প্রথমের সংখ্যায় কোনো খালি ঘরে নাই, পরের ঘরে আছে 14, প্রথম ঘরে কোনো সংখ্যা নেই, পরের ঘরে আছে 15, তাহলে 15-র আগে কোনো সংখ্যা নাই, 14-র আগেও কোনো সংখ্যা নাই, 12-র আগেও কোনো সংখ্যা নাই। এখন আমরা সংখ্যা লিখি, 12-র আগের সংখ্যা হবে 11, 14-র আগের সংখ্যা হবে 13, 15-র আগের সংখ্যা হবে 14। খ নাম্বার, 12-র আগের সংখ্যা এখানে হলো, এখন ইংরেজি শতকিয়ায় করব, 12-এর আগের কোনো সংখ্যা নাই, 13-এর আগের কোনো সংখ্যা নাই, 15-এর আগেরও কোনো সংখ্যা নাই। এখন আমরা এখানে উত্তর করি, 12-এর আগে হবে 11-11, পরে হয় 12, এখন 13-এর আগে হবে 12, 15-এর আগে হবে 14,
এগারো, মাঝখানে কোনো সংখ্যা নেই, তারপরে আছে তেরো। আবার দেখো এখানে তেরো, তেরোর মাঝখানে কোনো সংখ্যা নেই, শেষে আছে পনেরো। এখন আমরা মাঝের সংখ্যাটা বসিয়ে নিই। উত্তর এগারোর পরে হবে আমাদের বারো, বারোর পরে হবে তেরো, তেরোর পরে হবে চোদ্দ, চোদ্দোর পরে হবে পনেরো। খ নাম্বার থার্টিন, থার্টিনের মাঝখানে কোনো সংখ্যা নেই, ফিফটিন আছে। এলিভেনের পরে মাঝখানের কোনো সংখ্যা নেই, থার্টিন আছে। এখন আমরা মাঝখানের সংখ্যাগুলো বসিয়ে নিই। থার্টিনের পরে হবে ফোরটিন, তারপরে ফিফটিন। এলিভেনের পরে হবে টুয়েলভ, তারপরে হবে থার্টিন। নিচের সংখ্যাগুলো সাজিয়ে লিখো, নিচের সংখ্যাগুলো সাজিয়ে লিখবা ক তেরো, পনেরো, বারো, এগারো, চোদ্দ। এখন আমরা এটা সাজিয়ে লিখি, উত্তর হইল এগারো, তারপরে বারো, তেরো, চোদ্দ, পনেরো। খ নাম্বার ফিফটিন, টুয়েলভ, ফোরটিন, ইলেভেন, থার্টিন, এটাও এলোমেলো আছে, এটাও আমরা এখন সাজিয়ে লিখব। ইলেভেন, টুয়েলভ, থার্টিন, ফোরটিন, ফিফটিন। কথায় লিখো, আমরা এখন এইগুলোকে কথায় লিখব। বাংলা শতকীয়ায় যতগুলো সংখ্যা আছে এগুলোকে কথায় লিখব। ক চোদ্দ, বারো, তেরো, এগারো, পনেরো, এটাকে আমরা কথায় লিখে নিই। চোদ্দ চৌকা দয় দয় চোদ্দ, বারো বয়াকারে বারো ইউকারে রো বারো, তেরো তয়কারে তেরো ইউকারে রো তেরো, এগারো এ বয়াকারে গা ইউকারে রো এগারো, পনেরো ক দন্তনে একার ইউকারে রো পনেরো। তারপরে খ নাম্বার ইলেভেন, টুয়েলভ, ফোরটিন, থার্টিন, ফিফটিন আছে। এখন আমরা উত্তর করি, কথায় লিখে নিই এটাকে। ইলেভেন, ই এল ই ভি ই এন, ইলেভেন। টুয়েলভ, টি ডাব্লিউ ই এল ভি ই, টুয়েলভ। তারপর আছে ফোরটিন, এফ ও ইউ আর টি ডবল ই এন, ফোরটিন। এখন আছে আমাদের থার্টিন, টি এইচ আই আর টি ডবল ই এন, থার্টিন। থার্টিনের পরে আছে আমাদের ফিফটিন, এফ আই এফ টি ডবল ই এন, ফিফটিন। তারপরে দেখো অঙ্কে লিখো, ক এগারো, বারো, তেরো, পনেরো, চোদ্দ। উত্তর এগারো, আমরা এখানে কথায় লিখেছি এ ভয়াকার ইউকারেরো এগারো, তাহলে সংখ্যায় লিখবো আমরা এক দশ এক এগারো। কথায় লিখেছি বারো, ভয়াকারে বারো ইউকারেরো বারো, আমরা এখন সংখ্যায় লিখবো বারো, এক দশ দুই বারো। এখানে কথায় লেখা আছে তেরো, তো এখানে তেরো ইউকারেরো তেরো, আমরা সংখ্যায় লিখব তেরো, এক দশ তিন তেরো। এখানে কথায় লেখা আছে পনেরো, প দন্তনে একার ইউকারেরো পনেরো, আমরা সংখ্যায় লিখব এখানে এক দশ পাঁচ পনেরো। চোদ্দ চৌকার দয় দয় চোদ্দ, এখানে আমরা সংখ্যায় লিখব এক দশ চার চোদ্দ। তারপরে দেখো ইংরাজি শতকীয়া অঙ্কে লিখো, ইলেভেন, থার্টিন, ফিফটিন, টুয়েলভ, ফোরটিন, এখানে বানান করে লেখা আছে, তাহলে ইলেভেন, ই এল ই ভি ই এন, ইলেভেন আমাদের কথায় লেখা আছে। এখন আমরা সংখ্যায় লিখব ইলেভেন, ওয়ান ওয়ান ইলেভেন। তারপরে আছে থার্টিন, টি এইচ আই আর টি ডবল ই এন, থার্টিন। এখন আমরা সংখ্যায় লিখব ওয়ান থ্রি থার্টিন। তারপরে আছে ফিফটিন, এফ আই এফ টি ডবল ই এন, ফিফটিন। এখন আমরা এই ফিফটিন কথাটাকে আমরা সংখ্যায় লিখব ওয়ান ফাইভ ফিফটিন। টুয়েলভ, টি ডাব্লিউ ই এল ভি ই, টুয়েলভ লেখা আছে কথায়, আমরা সংখ্যায় লিখব ওয়ান টু টুয়েলভ। তারপর লেখা আছে ফোরটিন, এফ ও
TEEN 14 আমরা এখানে সংখ্যায় লিখব 1 4 14 ছোট থেকে বড় সাজিয়ে লেখো এখন ছোট থেকে বড় আমরা সাজিয়ে লিখব ক 12 14 13 15 11 এখানে এলোমেলো সংখ্যা আছে আমরা এটাকে সাজাই লিখি সবচেয়ে ছোট সংখ্যা হলো আমাদের 11 আমরা এখানে 11 লিখে নেই 1 10 1 11 তারপরে আছে 12 11 11 পরের সংখ্যা 12 11 থেকে 12 একটু বড় তাহলে আমরা 12 এখান থেকে এখানে লিখে নিলাম 1 10 2 12 তারপরে 13 12 পরে 13 1 10 3 13 এই যে আমরা 1 10 3 13 এখানে লিখে নিলাম এখন আসবে 13 পরে কত 14 তাহলে 1 10 4 14 14 পরে আমাদের আসবে কত 1 10 5 15 তাহলে ছোট থেকে বড় আমরা এখানে সাজাই নিলাম 11 12 13 14 15 খ নাম্বার ইংরেজি শতকীয়ও তাই আমরা এখানে 12 15 11 14 13 আছে এই সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে নিই আমাদের আছে সবচেয়ে ছোট সংখ্যা হলো 11 11 পরে আসলো 12 12 পরে আসলো 12 পর আসলো 13 13 পরে আসলো 14 14 পরে 15 আমরা এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে লিখে নিলাম ছাত্রছাত্রীরা আজকের মতোই আমার ক্লাস এখানে শেষ এরপরে আবার ক্লাস নিব তোমাদের সবাইকে ধন্যবাদ